নমস্কার, আমি শ্রী মনোরঞ্জন আর্য। আমাদের এই বিশেষ অনুষ্ঠান এই ম্যাজেস্টিক জার্নি অফ সিএসএমআইতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। ইচ্ছা শক্তি এবং কঠোর পরিশ্রমের বলে একজন ব্যক্তি সফল হতে পারে, ঠিক তেমন একজন সফল ব্যক্তিকে আজকে আমাদের এই ম্যাজেস্টিক জার্নিতে আমন্ত্রণ করে এনেছি। সে হলো হাইলাকান্দি ব্রাঞ্চের মিস্টার গৌরব শুক্লবৈদ্য। নমস্কার, আপনাকে স্বাগতম জানাই। নমস্কার। তো আপনি আপনার পরিচয়টি আমাদের দর্শককে দিন। ঠিক আছে, নমস্কার। আমার নাম হচ্ছে গৌরব শুক্লবৈদ্য। তো আমি হাইলাকান্দি ব্রাঞ্চের গ্রুপ লিডার পোস্টে আছি। তো আমার জার্নি গড় হয়েছে গিয়ে রামকৃষ্ণনগর, বাবার নাম হচ্ছে গৌরাঙ্গ শুক্লবৈদ্য। তো আমি অন্য এক জায়গায় জব করতাম আগে, প্রথমে তো এখান থেকে আওয়ার পরে গড়ে আসিলাম। তো গড়ে আওয়ার পরে জয়দীপ স্যার কইয়া, আমরা আপনারা তো সবই চিনুন, তো তাই আমার আগে ফ্রেন্ডশিপ আসিল তাদের সঙ্গে। তো ফ্রেন্ডশিপ থাকার কারণে মানে আমি গড়ত আসিলাম, গড়ত থাকার কারণে মানে কোনো কিছু জব আসিল না। তো তার লগে কন্ট্যাক্ট হয়েছে, কন্ট্যাক্ট হওয়ার পরে তাই মানে যোগাযোগ করিয়া বা আপনারা কোম্পানির বিষয়টা আমার জানাইয়া দিয়া দিছেন। তো জানাইয়া দেওয়ার পরে আমি তার সঙ্গে কথা কইলাম। কথা কওয়ার পরে তাই কইলা যে ঠিক আছে, তুমি ভ্যাকেন্সি আছে, তো তুমি যদি জয়েনিং করতে চাও তাহলে জয়েনিং করতে পারবা। তো স্যারের সঙ্গে কথা কইলাম, জয়দীপ স্যারের সঙ্গে কথা কওয়ার পরে যে হাইলাকান্দি ব্রাঞ্চে মানে ইন্টারভিউ যেটা কয়, তো ইন্টারভিউ দেওয়ার লেগে আইলাম। তো ইন্টারভিউ আওয়ার পিছনে মানে আওয়ার পরে তো স্যার তারা আসলো, স্বয়ং স্যার তারা আসলো। তো স্যার তারার সঙ্গে আমরা ইন্টারভিউ হইলো। হওয়ার পরে তো স্যার তারা কইলা যে ঠিক আছে যাও। তো যাওয়ার পরে কইলা যে মানে একদিন বা দুই দিন পরে তোমার কি আছে না আছে তোমার জানে জয়েনিংটা হয়ে যাবে। তো আমি তো মানে গেছি ঘরে গিয়ে একটা টেনশন যে জবটা হইব কি না হইব কি না, একটা টেনশন থাকে। ইন্টারভিউ দেওয়ার প্রথমে তো সবেরই একটা টেনশন থাকে। তো একদিন গেছি বিকালবেলা স্যারে ফোন করছেন, যে ফোন করিয়া কইছেন, জয়দীপ স্যারে ফোন করছেন, করিয়া কইছেন যে তুমি সিলেক্ট হইছো, তো তুমি বেডিং উডিং নিয়ে আও। ঠিক আছে, তো আমি 2023 আইছি, আমি জুলাই মাসে আইছিলাম। আমরা বুঝতে পেলাম যে আপনি সেই সময়তে কোথা থেকে যাত্রা শুরু হলো এবং আপনার পরিচয় বিষয়ে জানলাম। তো আমরা জানি যে আপনি একজন গ্রুপ লিডার হিসেবে ওখানে কর্মরত আছেন। হ্যাঁ। তো আপনার যতটুকু এক্সপিরিয়েন্স অনেকখিনি হয়েছে লিডার হিসাবে, তো আপনার আগন্তুক দিনে কি পরিকল্পনা আছে? তো আগন্তুক দিনে পরিকল্পনা এটাই আছে যে গ্রুপ লিডারের যেটা দায়িত্ব যেটা আছে, ঠিক আছে, এটাকে যে দলের নেতা হয়, গ্রুপ লিডার বলতে কি দলের নেতা। তো দলের নেতা হওয়ার কারণে কি দলটারে পুরো দেখিয়া রাখতে লাগে, প্লাস দলটা পুরো মেনটেন করতে লাগে, কারণ দলের নেতার উপরে মানে সবের ডিপেন্ডেড থাকে। তো এগুলা নিজের থেকে যতটুকু এক্সপিরিয়েন্স আছে, আগে হয়তো আউট থাকার কারণে এগুলা জিনিস আমি পাইনি, যেটা আমি সিএসএমআই জয়নিং হওয়ার পরে এই জিনিসটা আমি শিখতে পারছি, বা একজন মানুষের কীরকম বুঝাইতে লাগে, কীরকম মোটিভেট করতে লাগে, এই জিনিসটা আমার সিএসএমআই শিখাইয়া দিয়া দিছে। তারপর যেরকম মানুষের সঙ্গে মানে হঠাৎ করে এক জায়গা বা অন্য জায়গায় যাওয়ার পরে মানুষের সঙ্গে কীরকম কথাবার্তা কইতে লাগে বা কীরকম মানুষের লাগে মিট করতে লাগে, এই জিনিসটা আমি শিখতে পারছি। হয়তো আগে ফার্স্ট টাইম সিএসএমআই জয়নিং হওয়ার আগে অন্য জায়গায় থাকলে হয়তো কী হয়, একজন মানুষের সঙ্গে কথা কইতে ভয় পায় বা কীরকম কথা কই মোর লজ্জা ভাব লাগে। তো এই জিনিসটা আমরা সিএসএমআইয়ের মধ্যে আওয়ার পরে কী হয় মানে জিনিসটা সেরে যায়, চেঞ্জ হয়ে যায়। তারপরে মনে করেন ওই যে আলাদা একটা দুনিয়া বোঝা যায়, সিএসএমআই দেওয়ার পরে মানে এক্সট্রা একটা পার্টে আইয়া দাঁড়াইলাম যে আনকমন কিচ্ছু, আনকমন একটা জিনিস শিখতে পারলাম। এটাই আমার লাইফে তো শিকার তো অনেক কিছু আছে, শিকার তো শেষ নাই। তো সিএসএমআইয়ের মধ্যে আওয়ার পিছনে মানে কিটা আলাদা একটা মানে আনকমন একটা জিনিস শিখতে পারলাম, এই যে ক্লাসপাতি, রুলস রেগুলেশন, টাইম মেনটেন্স, এভরিথিং। তো এগুলা জিনিসের মেনটেন্স করিয়া বা যে গ্রুপ যেটা আছে একটা পথ পাওয়ার পর এটা স্টেপ বাই স্টেপ উপরের দিকে উঠিয়া যাওয়া, এটার মধ্যে অনেক কিছু জিনিস শেখা যায়। কারণ এক লোকে যদি 5 স্টেপ 10 স্টেপ মানে সিঁড়ি যেটা আছে একটা স্টেপ বাই স্টেপ উঠতে লাগে, একসঙ্গে যদি উঠো তো পড়তে সময় লাগে না। ঠিক আছে, তো স্টেপ বাই স্টেপ যেরকম আছে, তো সিএসএমআইয়ের মধ্যে এরকম শেখানি হয় যে স্টেপ বাই স্টেপ উঠো। তো স্টেপ বাই স্টেপ উঠলে কিন্তু নিজে মজবুত মানে শক্তিশালী বা নিজে মজবুত হবে। কারণ পজিটিভিটি নেগেটিভিটি সবের মধ্যে আছে, কিন্তু নেগেটিভিটি পাওয়ারটা সবেরই বেশি থাকে। ঠিক আছে, কারণ নেগেটিভিটিটা অটোমেটিক আই যায় কিন্তু পজিটিভিটিটা আনতে লাগে। তো এটার কারণে সিএসএমআইয়ের মধ্যে কীটা হয় যে পজিটিভিটি জিনিসটা মানে মানুষের থিঙ্কিং যেটা বা চিন্তাধারা যেটা, এটা আনিয়া দেওয়া যায়। আচ্ছা, ধন্যবাদ। তো আমরা বুঝতে পেলাম যে আপনি লিডার হিসেবে অনেকখানি দায়িত্বভার আপনি বহন করেন। তো আমরা যেটুকু জানি, আপনি প্রত্যেক মাসে আপনার যেগুলো টার্গেট থাকে সেগুলো আপনি প্রতিবারই পূরণ করেন এবং ভালো দরমাহাও নেন। তো সেগুলো আপনি কী সিস্টেম ব্যবহার করে এই গোলগুলো অ্যাচিভ করেন, আর সে টাকা দিয়ে আপনি কিবা করতে পারেছেন যে আপনার ঘরের জন্য বা নিজের জন্য
কিবা সম্পদ ঠিক আছে তো যেটা স্টেপ বা যেটা টার্গেটে আমাদের মাসে মাসে দেওয়া হয় এটা অ্যাচিভ করার আগে প্রথমত নিজের এক্সাইটমেন্টটা রাখতে লাগে যে একটা নিজের মনের ভিতরে একটা এক্সাইটমেন্ট রাখতে লাগে যে নিজের ভিতরে একটা জিত ভাব যে এটা আমার স্যার তারা দিছে এটা আমার অ্যাচিভ করতে লাগে হ্যাঁ নেক্সট স্টেপ আছে যে পয়সা তো সবই কামাইতে পারে আর্নিং সবই করে বাট সেভিংস সবই করতে পারে না ঠিক আছে সেভিংস সবই করতে পারে না সেভিংসটাই শিখে মেইন জিনিস তো খালি আর্নিং করলে তো হয় না সেভিংস হিসেবে মেইন জিনিস তো সেভিংটা করতে লাগে তো সেভিং করিয়া যতটুকু আমি পারছি নিজের হয়তো আজকে সিএসএমআর আওয়ার মাধ্যমে ঘরের অন্য কিছু জিনিস করছি বা নিজের পার্সোনাল লাইফের লিগে কিছু একটা সেভিংস করছি তো আর্নিং যতটুকু হয় এর থেকে সেভিংস মানে মেইন হিসেবে সেভিংস করাটা কারণ আর্নিং দেখিয়ে তো সেভিং মানে ইনকাম দেখিয়ে তো মানে খরচ করতে লাগবো ঠিক আছে তো ওই জিনিসটা যে দেখিয়া শুনিয়া কাজ করতে লাগবো প্লাস নিজে যদি কন্ট্রোল করে রাখতে পারো ঠিক আছে এটাই হিসেবে মেইন জিনিস কারণ নিজের তো সবেরই ইচ্ছা থাকে ইয়ং জেনারেশনে সবেরই ইচ্ছা থাকে এটা কিনবো এটা কিনবো তো সবটার মধ্যে নিজেরা কন্ট্রোল করিয়া রাখাটা এই জিনিসটাই শিখে মেইন জিনিস ঠিক আছে ধন্যবাদ তো আপনি বর্তমান সেভিংয়ে বেশি কি গুরুত্ব দিয়েছেন তো খুব ভালো লাগলো কথাটা শুনে গাইজও এটা কথা থেকে কিছু একটা বুঝতে পারবে তো আপনি যে অত টাকা ইনকাম করেন বা এত সুন্দরভাবে কাজ করছেন তো কোন কী নিয়ম ফলো করেন আপনি ওখানে একটা নিয়ম বলেন তো সিক্রেট যে ওইটা ফলো করলে অন্য ব্যক্তিরাও করতে পারবে ঠিক আছে প্রথম স্টেপ যেটা হয়েছে যে মানুষের সঙ্গে মিট যেটা হয় মিষ্টি মুখে মানে বিজনেসের মধ্যে মেইন হিসেবে কথাবার্তা ঠিক আছে কথাবার্তার মাধ্যমে মানুষের সঙ্গে যখনও কথাবার্তা কইবা কথাগুলো মিষ্টি রাখতে লাগে হ্যাঁ মানুষ মানে কাস্টমার আমরা যেগুলো মনে করি বিজনেস যেটা করি যে কোনো বিজনেস করতে গেলে আমরা কাস্টমারের কী মনে করি যে ভগবান কাস্টমার হিসেবে আমরা ভগবান তো ভগবানে আমরা যেরকম দেখি কাস্টমারে আমরা সেম রূপে দেখতে লাগবো তারপরে কি কাস্টমার সঙ্গে ভালোভাবে খারাপ ব্যবহার করবো কাস্টমার অনেক ধরনের কাস্টমার আছে কেউ ভালো ব্যবহার করবো কেউ খারাপ ব্যবহার করবো তো যে খারাপ ব্যবহার করবো তার লগে আমি খারাপ ব্যবহার কোনো সময় করতাম না আর আমরা এটা শিখে বিজনেস তো এটার কারণে আমরা মুখটা ভালো রাখতে লাগবো প্লাস মানুষের সঙ্গে কথাবার্তা বা কথা কওয়ার স্টাইল যেগুলো আছে এগুলো ভালো করে মেনটেন করতে লাগবো দুই নম্বর কথা হচ্ছে বিজনেসের প্রসেস জানতে লাগে ঠিক আছে কীরকম কোন মানুষের ইমপ্রেস করা যায় বা কীরকম মানুষের বোঝানো যায় কীরকম মোটিভেশন দিলে মানুষ এটা শিখে নিজের পার্সোনাল এক একটা সবেরই থাকে তো এই জিনিসটা দিয়া যত মানুষের মানে পয়েন্টগুলো হয়েছে যে বিজনেসের মেইন হয়েছে গিয়া যে মানুষের সম্মান করো প্লাস কথাবার্তার দিক দিয়া মানে কথাবার্তা এরকমভাবে হোক যে মানুষে তোমার কথাগুলো শুনিয়া গুরুত্ব দেয় রেসপন্স করে দেয় বা কথাগুলো বুঝে এটা হয়েছে গিয়ে মেইন জিনিস আচ্ছা ওকে থ্যাংক ইউ তো আমরা বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি কাস্টমার সাথে বা পাবলিকের সাথে আমরা কীভাবে কথা বলতে লাগে অ্যাট ফার্স্ট আমরা ওটা শিখতে লাগবে যে কীভাবে কথা বলে তো কথা যখন আমরা বলতে পারি তখন সবার সাথে কথা বলাটা আমাদের জন্য সহজ হয়ে যায় লগতে সাথে আপনার ভিতরে আমি একটা গুণ দেখতে পেলাম যেটা আপনার পার্সোনাল কোয়ালিটির লগত এক্সট্রা কোয়ালিটিও থাকে মানুষের তো আরেকটা প্রশ্ন আচ্ছা আপনি যখন ফিল্ড ওয়ার্কে যান তখন আপনি নিজেকে কীভাবে প্রিপেয়ার করে আপনি বেরোন ঠিক আছে তো নিজেকে প্রিপেয়ার বলতে কি বোঝাবে নিজেকে প্রস্তুত রাখা ঠিক আছে নিজেকে প্রস্তুত রাখতে লাগবো চিন্তাধারা যেটা কয় মানসিক চিন্তাধারা যেটা কয় মেন্টালি নিজেকে মেন্টালি স্ট্রং থাকতে হবে তারপর কারণ নিজে যদি মেন্টালিটি যদি ঠিক থাকে না মানুষের সঙ্গে কথাবার্তা মানে যখন আমরা আলাপ আলোচনা করার জন্য তো তখন কী হইব যে একজন কথা কওয়ার সময় একটা কথা কইতে হয়তো অন্য একটা কথা কইয়া দেবো বা নিজের মেন্টালি মানে ঠিক থাকতো না অন্য ধরনের চিন্তাধারা মাথাতে থাকবো তো এর কারণে সবসময় নিজের চিন্তাধারা যেটা মেন্টালি যেটা হবো এটা সবসময় প্রিপেয়ার থাকতে লাগবো প্লাস নিজে ফিল্ডে যাওয়ার পরে মানে মানুষের সঙ্গে যেরকম কথাবার্তা যেটা হয় মানে কথাবার্তা তো সবই হইতে পারে বা সবই জানে তো কথা হওয়ার মধ্যে যে কথাগুলো গুছাইয়া হওয়া যেটা বলে তো এই কথাগুলো গুছাইয়া বলতে মানে হবে তারপরে যে কাস্টমারের ঘরে গেলাম যাওয়ার পরে তার সঙ্গে ব্যবহারটা ভালো করা দাদা বা বোন এরকম ভালোভাবে জিনিসটা বুঝাইয়া বা তার সঙ্গে মানে নিজেরে সবসময় এক্সাইটমেন্ট জিনিসটা রাখতে হবে নিজের ভিতরে জোশ ভাবটা রাখতে হবে নিজে যদি মনে করে আজকে হাফ অ্যান আওয়ার ওয়ান আওয়ার বা টু আওয়ার ডিউটি করার পর আজকে অনেক টায়ার্ড লাগে ভাল লাগে না গিয়া রেস্ট করি তো এটার কিন্তু হয় নিজে মানে যেটা প্রস্তুতি বা যেটা এক্সাইটমেন্ট জোশটা যেটা নিয়ে আসলে এটা হারাই দিলা তো এই জিনিসটা যাতে না হয় সবসময় নিজের ভিতরে জুসটা ভাবটা থাকতো বা যেটা আমরা গোল যেটা হয় ওকে লাইফের একটা গোল থাকে পাস পার ডে একটা সবেরই গোল থাকে তো পার ডে যেটা সবের গোল আছে এটা যাতে পার ডেটা অ্যাচিভ হয় আজকে যদি আমরা প্রেজেন্টের যেটা গোল যেটা আছে এটা যদি আমরা ভালো করে ডেভেলপ করতে বা প্রেজেন্টটা যদি ভালো করতে পারি ফিউচারটা অটোমেটিক ব্রাইট হয়ে যাব
ঠিক আছে, তো সব কিছু ডিপেন্ড করে যে প্রেজেন্টের উপরে। তো প্রেজেন্ট যদি আমরা ভালো করে রেসপন্স দেই বা প্রেজেন্টে যে সিচুয়েশনে যে সেখানে মানে যে জায়গাতে আসি বা যে জায়গায় আমরা কাজ করার লিগে যাইলাম বা যেটাত কাজ করতে আসি, এটা যাতে আমরা সবসময় স্ট্রংভাবে থাকি বা এটাত সম্পূর্ণভাবে সময়টা দিয়া রেসপন্স দিয়া, যাতে রেসপন্স না দিলে যে কোনো কাজে মানে সাকসেস হওয়া যায় না। ওকে, থ্যাংক ইউ। তো আমরা এখন বুঝতে পেলাম যে অ্যাকচুয়ালি মেন্টালি বি প্রিপেয়ার্ড হওয়া লাগে, আর সাথে আমাদের যেটা কাস্টমার টু মিট করা হয় ওইটা প্রপারলি আমাদের ফলো করতে লাগে, এবং অনেক কিছু নিয়ম নীতি উনি বলেছেন, তো যদি আমরা ফলো করা যায়, যদি ওইভাবে বি প্রিপেয়ার্ড হয়ে ফিল্ডে যাওয়া যায়, নিশ্চয়ই আমাদেরও দিনে যেটা গোল বা লক্ষ্য থাকে আমরা ইজিলি রিসিভ করতে পারবো। তো বহুত বহুত ধন্যবাদ। নেক্সট, আমরা দেখতে পেরেছি আপনি কঠোর পরিশ্রমের দ্বারায় আপনি নিজেকে অনেক এগিয়ে নিয়ে যেতে পেরেছেন। তো আপনি আগন্তুক দিনে আপনি কীভাবে এগিয়ে যাবেন বা তার কী পরিকল্পনা আপনার সঙ্গে আছে? তো আগের দিনের পরিকল্পনা হয়েছে গিয়ে যে আজকে নিজে যতটুকু মানে ফিল্ড এক্সিকিউটিভ ছিলাম, তারপর আমি স্ট্রাগল করলাম বা কাজগুলো ভালো করে শিখলাম, শেখার পরে আমি গ্রুপ লিডার প্রমোশনটা পেলাম। তো গ্রুপ লিডারের যেটা কাজ বা যেটা কর্ম যেটা আছে, যেটা করতে হয় বা এই দায়িত্ব যেটা আছে, এটা যদি আমি ভালো করে নিতে পারি, নেক্সট স্টেপটা আমি ভালোভাবে নিতে পারবো, তাহলে যেটা পোস্টে থাকবো সেই পোস্টটা ভালোভাবে রেসপন্স করতে হবে বা এই রেসপন্সটা দিলে হয়তো নেক্সট স্টেপ যেটা আছে সেটা হয়তো আমরা কর্মের উপর, হ্যাঁ, কর্মটা যদি ভালো করে করি বা কাজটা যদি ভালো করে করি, রেসপন্সটা যদি ভালোভাবে দিই, তাহলে নেক্সট স্টেপগুলো পেতে আমাদের সময় লাগতো না। কারণ আমাদের কোম্পানি আছে যে ভালো কাজ করবে তাকে স্টেপ বাই স্টেপ উপরে উঠিয়ে দেওয়ার জন্য, কিন্তু কাজটা বা কোম্পানি যেটা আমাদেরকে উপর উঠিয়ে দেবে, যেটা উপর দিকে যেটা দেবে, সেটার জন্য আমাদেরকে তো আগে কর্ম করতে হবে, কারণ কর্ম দেখে তো ওরা উপরে উঠিয়ে দেবে। আর যেসকে যদি আমি মনে করেন বছর দু বছর তিন বছর থেকে আছে, কিন্তু আমি যদি কর্মটা ভালো করতে পারি না বা কাজটা যদি ভালো করে করি না বা কাজে যদি আমার রেসপন্স জিনিসটা থাকে না, তাহলে তো কোম্পানি কোনো কিছু দেবে না, কারণ প্রমোশনটা দেবে না, কারণ সেও চায় যে কেউ যদি ওনাকে কিছু দেয় তাহলে ওনাও আমাদেরকে দেবে। ঠিক আছে, তো এটাই জিনিস যে আমরা যদি কোম্পানিকে কিছু দিই তাহলে কোম্পানিও আমাদেরকে দিতে বাধ্য হবে। তো যার জন্য আমরা কর্মটা এমনভাবে করব যার জন্য কোম্পানি আমাদেরকে নিজে বাধ্য হয়ে যে এইগুলো জিনিস আমাদেরকে দিতে হয়। সুন্দর, আচ্ছা, ধন্যবাদ। আপনি আমাদের সংস্থায় অনেকদিন ধরে কর্মরত অবস্থায় আছেন এবং আপনার অভিজ্ঞতা অনেক বেশি, তো আপনি আপনার জুনিয়রকে কি মেসেজ দিবেন যাতে ওরাও আপনার মতো একদিন গ্রুপ লিডার হয়ে বা ভালো পয়সা ইনকাম করতে পারে? ঠিক আছে, সো আমি আমার গাইজ যেগুলো আছে বা আমার জুনিয়র গাইজ যেগুলো আছে তাদেরকে এটাই মেসেজ দিতে চাই যে যে কাজটা করার সময় যাতে তারা ফোকাসটা ভালোভাবে থাকে, প্লাস যারা ফোকাসটা যাতে একদিকে থাকে, আর একদিকে থাকার কারণে কি হবে, কাজটা ভালোভাবে শিখতে পারবো প্লাস অন্যজনকে শিখে দিতে পারবো। তো জুনিয়র গাইজ যারা আছে আগে যদি তারা যদি নিজের থেকে ভালোভাবে প্রিপেয়ার্ড হয় না বা তারা যদি নিজের থেকে আগে শিখে না, তো অন্যরে শিখে দিতে পারতো না। তো আগে নিজে স্ট্রং হইতে লাগবো, তো আগে নিজে স্ট্রং হইতে গেলে কর্মটা ভালোভাবে করতে লাগবো বা কাজটা ভালোভাবে শিখতে লাগবো। ঠিক আছে, তো যার কারণে রেসপন্স জিনিসটা হচ্ছে খুব বেশি, যেরকম রেসপেক্ট, গুরুজন যারা আছে রেসপেক্ট করতে লাগবো, প্লাস গুরুজনের একটা কথা হলে এই জিনিসটা শুনতে লাগবো। ঠিক আছে, প্লাস কাজের প্রতি যে কাজটা শিখার লেগে আইসে যেটা, এই কাজটা ভালোভাবে শিখতে লাগবো, মনোযোগ সহকারে শিখতে লাগবো, প্লাস স্টেপ বাই স্টেপ অটোমেটিক হয়ে যাবো। তো মেন হচ্ছে গিয়ে রেসপন্স প্লাস রেসপেক্ট করতে হবে। তো রেসপেক্ট যদি করে সে, আজকে যদি জুনিয়র গাইজ যদি রেসপেক্ট করে তাহলে সে নিজেও রেসপেক্ট পাবে, প্লাস তার জুনিয়র যে আসবে সেও রেসপেক্ট পাবে। ঠিক আছে, তো ওটাই বললাম যে রেসপেক্ট করুক, কাজটা ভালোভাবে শিখুক, কাজেরটা গুরুত্বটা ভালোভাবে দিক, এটাই আগে চলো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো আশা করি জুনিয়র গাইজকে আপনি যে মেসেজটা দিলেন অতি গুরুত্বপূর্ণ, যে কাজ একটাতে প্রথমে আমরা রেসপেক্ট করতে লাগে আর দ্বিতীয়ত আমরা ওই কাজটাকে রেসপন্স দিতে লাগে। তো ঠিক সেই নিয়ম নীতিগুলোর মাধ্যমে যদি আমরা ফলো করে যাই, আগ বেড়ে যাই, তাহলে আমরাও নিশ্চয় এগিয়ে যেতে পারবো। তো অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমাদের সুদূর হাইলাকান্দি থেকে এসে আমাদের এখানে অনুষ্ঠানে অনেকখানি মূল্যবান সময় দিচ্ছেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই। ধন্যবাদ। আর আশা করি আপনার যেগুলো পরামর্শ শুনে বাকি গাছগুলোও ডেভেলপ হতে পারবে। তো আপনি আরও এগিয়ে যান, সুস্থ চিন্তাধারা থাকুক, ভালো থাকেন। তো এটা আশা করি আপনার আজকে আমাদের এই প্রোগ্রাম এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ। ধন্যবাদ।